আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাই বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব অনেক গুরুত্বপূর্ণ একটা আমল। কুকুর যদি কাউকে কামড় দেয়, কুকুরের বিষ নামানোর জন্য অনেক পরীক্ষিত একটি অজিফা। অনেকেই হয়তো আমলগুলো খুঁজেন, আমলগুলো পান না। তাদের জন্য হচ্ছে আজকের এই আমলটা। আপনাদের সাথে আছি আমি মুফতি জুবায়ের বিন ইমাম। যাই হোক, সম্মানিত ভাই বন্ধুরা, আমি কোরআনে কারিম থেকে দুই জায়গা থেকে দুইটা আয়াত বলবো, দুইটা আমল। আপনারা যাকে কুকুর কামড় দিয়েছে তাকে পরে ফু দিয়ে দিবেন, অথবা পানিতে দম করে ফু দিয়ে তাকে খাওয়াবেন। যদি এটা আপনাদের জন্য কষ্টকর হয়ে যায়, সেক্ষেত্রে অবশ্যই মিষ্কাম্বর জাফরান দিয়ে লিখে নিজের সাথেও রাখতে পারেন। এবং এটা কালি এটা লিখে কাগজের মধ্যে লিখে এটা যখন আপনি কাগজ পানির মধ্যে দিবেন, এই অরিজিনাল কালিটা এটা লেখা চলে যাবে, তখন এটা খাওয়াই দিতে পারেন। যাই হোক, সেই দোয়াটা আপনাদের সাথে আমি শেয়ার করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমে যে দোয়াটা বলবো এটা ইন্নাহুম ইয়াকি, এটা আয়াত কোরআনে কারিমের, ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা ওয়া আকিদু কাইদা فَمَهِّلِ الْكَافِرِينَ أَمْهِلْهُمْ رُوَيْدًا। আবার বলছি, ইন্নাহুম ইয়াকিদুনা কাইদাও ওয়াকিদু কাইদা فَمَهِّلِ الْكَافِرِينَ أَمْهِلْهُمْ رُوَيْدًا। দ্বিতীয়ত যে দোয়া আয়াতটা এসেছে এটা হচ্ছে সূরাতুত তারিখ আয়াত নম্বর 15 এবং 17, 15 16 17। এই আয়াতটাই, ইন্নাহুম ইয়াকিদুনা কাইদাও ওয়াকিদু কাইদা فَمَهِّلِ الْكَافِرِينَ أَمْهِلْهُمْ رُوَيْدًا। সূরা তারিক আয়াত নম্বর 15, 16, 17, এই তিনটা আয়াত। এটা পড়ার নিয়ম তো বললাম, চাইলে আপনারা আরো বেশিও পড়তে পারেন। এবং কুকুরের বিষ নামানোর জন্য এই আয়াতটা লিখে 40টা রুটির মধ্যে 40 বার আয়াতটা যেভাবে লেখা আছে স্ক্রিনে দেওয়া এভাবে লিখে, অথবা কোরআন খুলেও আপনারা দেখে লিখে, এটা আপনারা যাকে কামড় দিয়েছে তাকে 40 দিনে 40টা রুটি খাওয়াবেন। আস্তে আস্তে কুকুরের বিষ পানি হয়ে যাবে, ইনশাল্লাহ সুস্থ থাকবেন। অথবা কুকুর যদি আঁচড় দেয়, মানে কুকুরের কোন ধরনের আঁচড় আপনার শরীরের মধ্যে লাগে, তাহলেও কিন্তু এই একই সিস্টেম। যাই হোক, আরো আপডেট পেতে আমাদের সাথেই থাকবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সুস্থ। এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার পেজের লিংক ডিসক্রিপশন বক্সে দেওয়া, এর বাইরে অন্য কোনো ধরনের পেজ নাই। আমাদের নাম দিয়ে অথবা ছবি দিয়ে অনেকে প্রতারণা করে, আমার নাম আর ছবি থাকলে ওইটা আমার না। ডিসক্রিপশন বক্সে আমার পেজ এবং আইডি লিংক দেওয়া, এর বাইরে অন্য কিছু নাই, কোনো ইমো নাই, হোয়াটসঅ্যাপ নাই। প্রত্যেকটা ভিডিওতে আমরা সাবধান করি, সতর্ক করি, বারবার বলার পরেও যদি কেউ সাবধান না হয় এটা এবার কিন্তু আমি নিচ্ছি না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।